কখনো না কখনো একবার হলেও এখানে সবার মন ভেঙেছে। এরকম হচ্ছে যে ব্রেকআপ হবে বা ঝগড়া হচ্ছে, তারা রিকোয়েস্ট করতে চাও যে তুমি যেও না বা থেকে যাও, প্লিজ ফিরে এসো। তাদের জন্য দুটো লাইন, ফিরে আয় শেষবার, চারিদিকে অন্ধকার ঘুরে আসে বারবার, তোর স্মৃতি কাটাতা যত চাই ভুলে যেতে, জানি বাকি ব্যথা পেতে, চল ফিরি করলাম কিন্তু থাকলো না, তাই তো? তাই যে চলে গেল, চলে যাওয়ার পরে মনের অবস্থাটা কি হয়? বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আতিফ আহমেদ নিলয়, সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গানগুলোর মাধ্যমে সে সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। ও তার লেখাই লাইনগুলো দেখো তোমাদের কার কার সাথে মিলে যায়। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো না, প্রেমের মাঝে এত ব্যথা, আগে বুঝি না, পাতবে সুখের ঘর, আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর, আমি জানতাম যদি অন্যের সাথে পাতবে সুখের ঘর, আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর, আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর। এবার কি হলো, তোমার পাখি তো উড়ে চলে গেল, অন্যের বাসায় চলে গেল, মানে যে বলেছিল তোমায়, কথা দিয়েছিল তোমায় ছাড়া বাঁচবো না, সে এখন অন্যের সাথে বাঁচা শুরু করছে। তাহলে কি হচ্ছে? কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বসাজো আমারে না খুন করিয়া, কার বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হই, তুমি আর কোনোদিন সিগারেট ছোবে না, আজ আবার তার জন্য সিগারেট তোমার জীবন হয়েছে। কি হয়েছে? প্রিয়া 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 আমার ব্যথা দিয়াছে,